ওয়েলকাম ব্যাক টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল, লাল ইঞ্জিনিয়ারিং থ্রু অনলাইন। তো আমার সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি এখন যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির রয়েছে, এটা অবশ্যই তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো তোমাদের এই রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমি এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত যে রিক্রুটমেন্টটি বেরিয়েছিল আমাদের KMC-র জন্য 2020-র, সেটির এক্সামের ডেট দিয়ে দিয়েছে এই মাসের 13 তারিখে আমাদের এক্সাম। এবং আমরা বিগত বছরগুলো দেখে এসেছি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যত এক্সামের অ্যারেঞ্জ করে, সেটা সাব এস্টেট ইঞ্জিনিয়ার হোক বা এস্টেট ইঞ্জিনিয়ার হোক, বিভিন্ন ধরনের মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য বা ডেভেলপমেন্ট অথরিটির জন্য, সেখানে কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস যেটা আছে, যেটাকে আমরা অনেক সময় শর্ট করে বিল্ডিং বাই লস বলি, অর্থাৎ আমাদের নিজস্ব স্টেটের আমাদের মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস আছে, সেখান থেকে কিন্তু কিছু কোশ্চেন সেখানে আমরা এক্সামে পাই। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস যেটা আছে সেটা অনেকটাই বড় এবং এখানে অনেক কিছু আছে, কিন্তু কিছু পার্টিকুলার পোর্শন বা পার্টের থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসে। তো এবারও আমরা আশা করতে পারি সেখান থেকে থাকবে। তো আমি সেই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট যেগুলো আমাদের এক্সাম পারপাসের জন্য দরকারি বা এক্সামে আসতে পারে বা বিগত বছরগুলোতে এসেছে, সেগুলো নিয়ে আমি তোমাদের ডিসকাস করব এবং সেটা অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত যত সাব এস্টেট ইঞ্জিনিয়ার এবং এস্টেট ইঞ্জিনিয়ার এক্সাম হয় সেগুলোর ক্ষেত্রে, শুধুমাত্র KMC-র জন্য নয়, সব এক্সামের জন্যই এটা কিন্তু কাজে লাগবে। তো প্রথমে আমাকে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলসটা কি, যেটাকে আমি একসাথেই বললাম এক কথায়, যেটাকে আমরা বিল্ডিং বাই ল বলতে পারি। অর্থাৎ আমাদের কোনো এরিয়াতে বা কোনো অঞ্চলে যদি আমাদের বিল্ডিং বানাতে হয় বা কোনো কর্পোরেশনের আন্ডারে বা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, বিল্ডিং বলতে সেটা এডুকেশনাল হতে পারে, রেসিডেন্সিয়াল হতে পারে অথবা বিজনেস বিল্ডিং হতে পারে, সেটা কি হয় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে সেই বিল্ডিংগুলো বানানো হয় কোনো একটা ল্যান্ডে বা প্লটে। এবং সেটা কি হয় বাই লস, মানে সেটা হচ্ছে আমাদের কি হয় একটা ল্যান্ডের কিছু আমাদের কি করে রাস্তা অনুযায়ী আমরা এরিয়া অনুযায়ী আমরা একটা ম্যাক্সিমাম বিল্ডিংয়ের হাইট পাই, যে তার বেশি আমরা বানাতে পারবো না। এবং আমাদের কি করতে হয় সাইডের থেকে হোক, সামনের থেকে হোক, পিছনের দিকে হোক, কিছু জায়গা ছাড়তে হয়, অর্থাৎ আমাদের অনেক কিছু রুলস ফলো করতে হয়, ঠিক আছে। এই রুলসগুলোই এখানে লিপিবদ্ধ করা আছে। এবার আমরা জানি যারা বিল্ডিং প্ল্যান পাস করে, জেনারেলি আমরা তাদেরকে বলি LBS, লাইসেন্স বিল্ডিং সার্ভিয়ার, অথবা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তাদেরকে এইসব ফলো করতে হয় এবং সেইগুলোই এখানে কিন্তু বলা আছে। আর তাছাড়া একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা LBS হতে গেলে অথবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে তাদের কী কী ডিগ্রি বা কোয়ালিফিকেশন লাগবে বা এক্সপিরিয়েন্স কী লাগবে, তার সবই কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে। কিন্তু সেগুলো আমাদের এক্সাম পারপাসের জন্য দরকার নেই, কিন্তু সেগুলো জেনে রাখা দরকার। তো আমি এখন মেনলি এক্সাম পারপাসের জন্য যেটা আছে সেটাই ফোকাস করব, ঠিক আছে। তো চলো দেখি, এবার আমি এখানে যে দুটো জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস নিয়ে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিং রুলস 2007। এবং এখানে মোটামুটি 100টি পেজ আছে, তার ভিতরে সিলেক্টিভ কিছু পেজ আমাদের এক্সামিনেশন পারপাসের জন্য লাগবে। এবং এইটা করতে গেলে একটা যেটা ভাইটাল জিনিস আছে সেটা হচ্ছে, এখানে কিছু রুলস বা ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে বলতে আমাদের একটা অ্যামেন্ডমেন্ট বেরিয়েছে, সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু সেগুলো চেঞ্জ হয়েছে। তা আমাদের কী করতে হবে, অ্যামেন্ডমেন্টটা প্রথমে পড়তে হবে, অর্থাৎ কী চেঞ্জিংটা এসেছে, কারণ যে চেঞ্জটা এসেছে নতুন যে নিউ রুলসটা হয়েছে সেটাই কিন্তু আমরা পড়বো। আমি কিন্তু সেটাই সাজেস্ট করবো যে নতুনটাই পড়তে, এবং সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু পাই 4 বছর হতে চললো বেরিয়ে গেছে, সেটা আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে 26 তারিখে অ্যামেন্ডমেন্টটি বেরিয়েছিল 2016-এ, ঠিক আছে। তো আমি প্রথমে তোমাদেরকে দেখাবো অ্যামেন্ডমেন্টে কী বলেছে। অ্যামেন্ডমেন্টে বেশি পেজ নেই, 17 থেকে 18টি পেজ আছে এবং সেখানে কিছু চেঞ্জ নিয়ে এসছে। কী চেঞ্জ নিয়ে এসছে সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিব, ঠিক আছে। তারপর আমি মেন বিল্ডিংস রুলে যাব। তো তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো যে তোমাদের যদি পসিবল হয়, এটা সবথেকে বেটার হচ্ছে প্রিন্ট আউট করে নাও, হার্ড কপি থাকলে বেটার, এবং সেই হার্ড কপিতে তোমরা অ্যামেন্ডমেন্ট দেখে সেই পোর্শনগুলো ঠিক করে নিতে পারবে যে কোন জিনিসগুলো চেঞ্জ হয়েছে। চলো দেখে নিই। তো আমাদের তোমাদের সামনে এখন সেই অ্যামেন্ডমেন্টটা আমি খুলে রেখেছি যেটা আমাদের ফেব্রুয়ারি মাসে 2016-এ পাবলিশ করেছিল, ঠিক আছে। এবং সেই অ্যামেন্ডমেন্টে এইখানে
যে চেঞ্জিংগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। এটা আমাদের এক্সাম পারপাসের জন্য দরকার নেই। তার কারণ হচ্ছে এখানে যে আমি প্রথমে বললাম যে একজন LBS বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল রিভিউয়ার হতে গেলে কী কী কোয়ালিফিকেশন এবং কী কী এক্সপিরিয়েন্স লাগে, সেইটার দিকে এখানে কিছু মডিফিকেশন আছে এবং সেটা এখানে বলে দিয়েছে, যেটা আমাদের এক্সাম পারপাসের জন্য দরকার নেই। ঠিক আছে, কারণ বিগত ইয়ার্সগুলোতে কিন্তু কোনো কোশ্চেন এখান থেকে আসেনি। এবং একজন LBS এর যে ক্লাসিফিকেশন আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি অথবা ক্লাস 1, 2, 3, কে কত হাইট অফ দি বিল্ডিং পাস করতে পারবে, তার কতটা একটি ইয়ারের মধ্যে পড়ে, সেগুলো এখানে কিছুটা চেঞ্জিং হয়েছে সেটা বলা আছে। ঠিক আছে, সেগুলো আমার দরকার নেই। তো আমার মেন দরকার যেটা সেটা আমি তোমাদেরকে বলছি, সেটা তোমরা স্ক্রল ডাউন করলে নিচের দিকে তোমরা নেমে আসবে এবং সেখানে পেয়ে যাবে, যেখানে এখানে টেবিলে পাবে ম্যাক্সিমাম পারমিসিবল ফ্লোর এরিয়া রেশিও। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে পড়তে হবে, তো তোমরা এটা পড়বে। তারপরে যেটা এখানে কিছু পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো তো অবশ্যই পড়বে, তার কারণ ওটার করস্পন্ডিং এখানে কিছু চেঞ্জিং হয়েছে। ঠিক আছে, তারপর আমরা যাবো হচ্ছে টেবিল, নেক্সট টেবিল যেটা আছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে উইথ অফ মিনস অফ অ্যাক্সেস, অর্থাৎ যেটাকে আমরা রোড বলতে পারি বা রাস্তা বলতে পারি, তার উপর বেস করে আমরা ম্যাক্সিমাম কতটা বিল্ডিংয়ের পারমিসিবল আমরা পাই, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে। তার সাথে সাথে এখানে যে নোটটা আছে সেই নোটটা পড়তে হবে। ঠিক আছে, এবং তারপর আমরা পড়ব যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেটা আমি প্রথমেই বললাম, হাইট অফ বিল্ডিংয়ের উপর বেস করে কতটা ফ্রন্ট স্পেস, অর্থাৎ প্রথমে সামনে কতটা ছাপতে হয়, ওপেন স্পেস অন সাইড ওয়ান এক সাইডে, নেক্সট হচ্ছে সেকেন্ড সাইডে, আর একটা হচ্ছে রিয়ার ওপেন স্পেস মানে পিছন দিকে। ঠিক আছে, তো এটা রেসিডেন্সিয়ালটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু এডুকেশনালটাও দেখে রাখতে পারো আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা বিজনেস পারপাসের জন্য ইউজ হয় সেটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল। তারপরে তোমাদের এখানে দেখতে হবে যে ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জয়েন্ট ওপেন স্পেস, এগুলোর জন্য কিছুটা চেঞ্জ হয়েছে, এই পোর্শনগুলো অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসটাই আছে। তারপরে তোমাদেরকে রিটার্ন আসতে হবে এই টেবিলটাতে, যেখানে তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ অফ ইন্টারনাল রোড, এখানেও কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই পোর্শনটা কিন্তু আমার মেন কোডেও কিন্তু আছে, কিন্তু এটাকে রিপ্লেস করে দিতে হবে, চেঞ্জিং হয় এটা হয়েছে, তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলো দেখলে কিন্তু আমার হয়ে যাবে। তারপরে এখানে যে পোর্শনগুলো আছে সেগুলো হচ্ছে সার্টিফিকেট অথরিটি, কে কার কী কীরকম সার্টিফিকেট হয় সেগুলো, এগুলো আমার কিন্তু এক্সাম পারপাসের জন্য দরকার নেই। তো মোটামুটি এই জিনিসটা চেঞ্জ হয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই এটা মনে রাখো। তো এবার আমি তোমাদেরকে মেল বিল্ডিং করে নিয়ে যাচ্ছি। তো এখন তোমাদের সামনে এই বিল্ডিং, মেন বিল্ডিং কোডটি যেটা আছে সেটা খুলেছি। তো খুললে প্রথম পেজটি এরকম তোমরা পাবে, যেখানে প্রথমেই লেখা থাকবে দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল বিল্ডিংগুলোস 2007, যেটা তোমরা জানো। এবার পার্ট ওয়ান যেটা আছে, পার্ট ওয়ানে প্রথমেই কিছু শর্টকাট ডেফিনেশন আছে, অর্থাৎ কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে, এক্সাম পারপাসের জন্য অবশ্যই দরকার, অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এটা জেনে রাখা ভালো, তোমরা এটা একটু দেখে নেবে একবার করে, জাস্ট মানে চোখ বুলালেই এখানে কিন্তু ওয়ার্ডগুলো পেয়ে যাবে, মানে কোনটার মানে কী বোঝাচ্ছে। ঠিক আছে, অনেক ওয়ার্ডই আমরা জানি না এবং অনেকগুলো আমরা জানি, বিল্ডিং প্ল্যান কী, বাউন্ডারি ওয়াল বলতে কী বোঝায়। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, যে কুল-ডি-স্যাক অনেকে আমরা জানি না, এটা জেনে রাখলে খুব ভালো। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা দেখবে, এই যে ফ্লোর এরিয়া রেশিও অলরেডি আমরা জানি, এখানে কিন্তু ডেফিনেশনটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, গ্রাউন্ড কভারেজ বলতে কি বোঝায়, সুন্দর ডেফিনেশন আছে, মাঝে মাঝে এক্সামে দেয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। মেজানাইন ফ্লোরটা কি আমরা অলরেডি জানি। তো এখানে পার্টিশন ওয়ালটা কি, এখানে প্রত্যেকটা কি ওয়ার্ড আছে, টেকনিক্যাল ওয়ার্ড আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, অর্থাৎ পার্ট ওয়ানটা মোটামুটি পুরোটা দেখবে। ঠিক আছে, তারপরে আমাদের যেটা পার্ট টু আছে সেটা হচ্ছে একটা বিল্ডিং প্ল্যান পাস করতে গেলে কী কী লাগে, তো এক্সাম পারপাসের জন্য আমার দরকার নেই, তোমরা তোমাদের নলেজের জন্য পড়তে পারো, কিন্তু অ্যাজ এ এক্সাম পারপাস দরকার নেই। ঠিক আছে, তো এটা দরকার নেই, তো চলো তারপরে যে পোর্শনগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে এই পোর্শনটা তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে মিনিমাম লেন্থ অফ মিন অফ অ্যাক্সেস। ঠিক আছে, এই টেবিলটা তোমরা দেখে রাখবে। ঠিক আছে, তারপরে তোমরা চলে আসবে আমাদের পেজ নাম্বার 12, অর্থাৎ PDF অনুযায়ী পেজ নাম্বার 12, এটা একটু তোমরা দেখে রাখতে পারো ড্রয়িং শিটের সাইজ। ঠিক আছে, অনেক সময় ইন্টারভিউতেও ধরে, তোমরা জানো ড্রয়িং শিটের সাইজ, আর এই টেবিলটা অর্থাৎ সাইট প্ল্যান আর বিল্ডিং প্ল্যান হলে কোনটার ক্ষেত্রে কী কালার ইউজ করা হয়। ঠিক আছে, এটা একবার চোখ বুলিয়ে রাখবে। ঠিক আছে, আর এখান থেকে এই কি পয়েন্টগুলো একটু দেখে রাখবে, ABCD করে যে পয়েন্টগুলো আছে। ঠিক আছে, 14.5 মিটার উপর হলে কী হয় এই জিনিসটা একটু দেখে রাখবে। ঠিক আছে, এটা দেখার পরে আর তারপরে তোমাদেরকে চলে আসতে হবে, এই জিনিসগুলো দেখা উচিত নয়, উচিত নয় বলতে এক্সাম পারপাসের জন্য দরকার নেই, যে কীরকম জন্য কীরকম টেকনিক্যাল পার্সন এনগেজমেন্ট করতে হবে দরকার নেই। তারপরে তোমরা স্ক্রল ডাউন করতে করতে তোমরা চলে আসবে
পেজ নাম্বার 23-তে, যেখানে ডিস্টেন্স ফ্রম ইলেকট্রিক লাইন হিসাবে যে বিল্ডিং এর হাইট গুলো হয়, এটা অলরেডি কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত রাখতে হবে আর হরাইজন্টাল ক্লিয়ারেন্স কত রাখতে হবে, অর্থাৎ তোমার প্লটের সাইড বা উপদ্বিগুনে যদি কোনো ইলেকট্রিক লাইন যায়, ঠিক আছে? যেটা তোমরা পিডিএফ এর পেজ নাম্বার 23-তে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 25-এ। এই টেবিলটা তোমরা অবশ্যই দেখবে, ম্যাক্সিমাম পারমিসেবল গ্রাউন্ড কভারেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতটা এরিয়ার উপর বেস করে কতটা পারমিসেবল গ্রাউন্ড কভারেজ হয়, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 26-এ, সেখানে তোমরা পড়বে এইটা, যেটা ম্যাক্সিমাম পারমিসেবল হাইট রাস্তার উপর বেস করে, এবং সেটা অ্যামেন্ডমেন্টের থেকে, কারণ এটা কিন্তু চেঞ্জ হয়েছে, পড়তে হবে অ্যামেন্ডমেন্টের থেকে, এখান থেকে পড়লে হবে না, এটা কিন্তু আমার সাজেশন, ঠিক আছে? যেহেতু অ্যামেন্ডমেন্ট বেরিয়ে গেছে, চেঞ্জ হয়েছে, তো যেটা রিসেন্ট চলছে সেটাই কিন্তু পড়া উচিত, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 27-এ, সেখানে হচ্ছে অবশ্যই এটাও অ্যামেন্ডমেন্টের থেকে পড়বে, যেটা আমি দেখিয়ে দিলাম প্রথমে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আছে, সেগুলো হচ্ছে ওই যে ফ্রন্ট স্পেস, ওপেন স্পেস সাইডের দুটো, আর রিয়ার ওপেন স্পেস, যেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে, এডুকেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল সবার জন্যই কিন্তু। অবশ্যই কি নোটটা দেখবে এবং কি নোটও কিন্তু কিছু চেঞ্জিং এসছে। ইন্টিরিয়র ওপেন স্পেস যেটা আমি বললাম, এই পয়েন্টগুলো এটা অবশ্যই দেখবে। তারপরে চলে আসবে টেবিল নাম্বার 1, যেটা বলছে অবশ্যই দেখবে, টেবিল নাম্বার 2টাও দেখে রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে ভেন্টিলেশন সেফটি ক্রাইটেরিয়া, অবশ্যই ইম্পর্টেন্ট আছে। তারপর জয়েন্ট ওপেন স্পেস, এটা অবশ্যই অ্যামেন্ডমেন্টের থেকে একটু দেখে নিবে, এখানে কিন্তু কিছু পয়েন্ট কিন্তু এগুলো চেঞ্জ হয়েছে, যেটা কিন্তু আমি অ্যামেন্ডমেন্টে দেখলাম, ঠিক আছে? তো চলো, তারপর তোমরা এই জিনিসটা একটু দেখে নেবে, মিনিমাম পার্কিং স্পেসের ক্রাইটেরিয়া কী আছে, ঠিক আছে? পার্কিং স্পেসের রিকোয়ারমেন্ট কী আছে, এই পোর্শনটা তোমরা দেখবে, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 34-এর, এই পোর্শনটা দেখবে, ম্যাক্সিমাম পারমিসেবল ফ্লোর এরিয়া রেশিও, ঠিক আছে? এবং এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? তারপরে চলে আসবে তোমরা পেজ নাম্বার 35-এ, এবং এটাও পড়বে অ্যাভেন্টমেন্টের থেকে, সেটা হচ্ছে উইথ অ্যান্ড লেংথ অফ দ্য ইন্টারনাল রোড, যেটা আমি অ্যাভেন্টমেন্টে কিন্তু দেখালাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তোমরা একটু মিলিয়ে নিবে, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে প্রোভিশন রিগার্ডিং এক্সিস্টিং বিল্ডিং, ঠিক আছে? এটা একটু দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট না এক্সামের জন্য, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আসবে রিকোয়ারমেন্ট অফ পার্টস অফ বিল্ডিং, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন এসছে, এটা পেজ নাম্বার 37-এ পাবে। সেটা হচ্ছে প্লিন্থ এরিয়া বা প্লিন্থ লেভেলের ক্রাইটেরিয়া, হ্যাবিটেবল রুমের ক্রাইটেরিয়া, মানে হাইট কত হতে পারে, মিনিমাম এরিয়া কত হতে পারে, রুপ, তারপর কিচেন, কিচেনের ডিটেলসটা, সাইজ কতটা হতে পারে, হাইট কতটা হতে পারে, তারপর প্যান্ট্রি, বাথরুম, ওয়াটার ক্লোসেট অবশ্যই পড়বে, লিফট, লফট, লজ অ্যান্ড ট্যান্ড, মেজানাইন ফ্লোর, প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এসেছিলো, অবশ্যই পড়বে, সার্ভিস ফ্লোর রুম, স্টোর রুম, গ্যারেজের ক্রাইটেরিয়া কী আছে, এগুলো কিন্তু অবশ্যই পড়বে, বেসমেন্টের খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এখানে যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দেখবে, চিমনি, প্যারাপেট ওয়াল, বাউন্ডারি ওয়াল, রাইটিং সিস্টেম, এই পোর্শনগুলো কিন্তু দেখবে। তারপর পার্ট 7 যেটা আছে আমাদের কিন্তু এক্সাম পারপাসের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, ফায়ার প্রোটেকশন রিলেটেড কিছু আছে, তোমরা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? শুধুমাত্র এই টেবিলটা তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে? টেবিল 1 আর টেবিল 2, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে, এগুলো দরকার নেই। তারপরে করতে করতে তোমরা স্ক্রল ডাউন করতে করতে চলে আসবে পেজ নাম্বার 52-তে। এখানে একটা ক্রাইটেরিয়া আছে, কভার্ড এরিয়া, এটাই হালকা দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, প্রজেকশন পোর্শনটা দেখে রাখবে, ঠিক আছে? তারপর ফ্লোর এরিয়া রেশিও, যে এখানে পার্টটা আছে প্লটের উপর বেস করে, এই পোর্শনটা হালকা দেখে রাখবে, ঠিক আছে? দুটোই দেখবে, ঠিক আছে? তারপরে তোমরা চলে আসবে পেজ নাম্বার 54-এর, এই টেবিলটা অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে? আর এখানে কিছু পয়েন্ট আছে, পয়েন্টটা দেখে রাখবে, হাইট অফ রেগুলেশন, সাইজ অফ রুম, লাইটিং অ্যান্ড ভেন্টিলেশন, এই পোর্শনটা দেখবে, ঠিক আছে? তারপরে তোমাদের এই যে পাইপ অ্যান্ড ফিটিংয়ের যে ক্রাইটেরিয়াটা আছে এটা অবশ্যই দেখবে, সিঙ্কের ক্রাইটেরিয়াটা দেখবে, প্রিভি বা প্রাইভি যেটাই বলো না কেন, এই ক্রাইটেরিয়াটা দেখবে, ঠিক আছে? ফ্লাশিং অফ কানেক্টেড প্রাইভিস অ্যান্ড ইউরেনাল, এই পোর্শনটা দেখবে, সাইফন ট্র্যাপ অ্যান্ড অ্যান্টি সাইফোনেস, পাইপটার কন্ডিশনটা দেখবে, সয়েল পাইপেরটা দেখবে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল, রেইন ওয়াটার পাইপের পোর্শনটা দেখবে, হাউস ড্রেনেজের পোর্শনটা দেখবে, যেগুলো তোমরা পেজ নাম্বার 57 এবং 58-এ পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এইটার পরে এই পোর্শনগুলো তোমাদের দরকার নেই, তারপরে তোমরা স্ক্রল ডাউন করে চলে আসবে, তো তারপরে পোর্শনগুলো আর দরকার নেই, তো আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট নেই, মোটামুটি এই কয়েকটা পয়েন্ট দেখলেই তোমাদের কিন্তু এক্সাম পারপাসের জন্য হয়ে যাবে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর আশা করি এটার থেকে তোমরা কিছুটা উপকৃত হবে, আর কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে।